Assalamualaikum everyone, welcome back to our new vlog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো তোমরা এর আগে ভ্লগে দেখতে পেলাম আমরা রুমের ভিতরে ঢুকছিলাম, তো তারপর থেকে এই ভ্লগটা স্টার্ট করলাম আজকে। তো এই যে স্নান করে রেডি, আইরাবিটাও স্নান করে নিয়েছে, এবারকার খাওয়া দাওয়ার পালা। এই তোমাদের দাদারা গিয়েছে, জিজুরা গিয়েছে সব নাস্তা নিয়ে আসতে, এক এক করে স্নান করে নিয়েছে। আর বাড়িতে তো কোনো গ্যাস ট্যাস কিছুই নেই বলে চাটাও খাওয়া হলো না, সব বাইরে থেকেই খাওয়া হচ্ছে। তো এই যে এক এক করে সবার হয়ে গেছে। আরসান এদিকে তাকা বেটা, আরসান আমার উপরে রেগে আছে কারণ আমি ওকে মারলাম তাই। আর আমার আয়রা শরীর আছে হালকা পাতলা, একটু ভালোই আছে কিন্তু সর্দিটা ঠিক হচ্ছে না। মাম্মা আয়রা বেটা তাকাও, রাগ করেছে আমার আয়রা, আমার আয়রাটা কি রাগ করেছে যা। আর আর এই ফ্ল্যাটের একটা বিশেষত্ব কি হচ্ছে জানো, দমদমেই তো আছে পাশে এয়ারপোর্ট, 5 মিনিট পরপর প্লেন যাচ্ছে, আর সেটা দেখে আয়রা খুবই হ্যাপি, বলছে মাম্মা এরোপ্লেন এত কাছ থেকে কোনোদিন দেখেনি বলে। তো আজকে তেমন কোনো কিছু কোথাও যাবো না, পুরো রুমের অবস্থা নাজেহাল ছিল, দিয়ে গুছাতে করতে অবস্থা খারাপ, এখন একটু রেস্ট করব যদি পারি। তো বিকেলে একটু ইকো পার্ক যাবো কারণ কাছেই, সেখানেই যাবো। তো তোমরা সঙ্গে থেকো, সারাদিন কী করছি না করছি তোমাদের অবশ্যই দেখাবো, তো দেখতে থেকো। আয়রাকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তো দেখো সুন্দরভাবে ঘুমাচ্ছে। আর এদিকে জুলিয়াপা রান্না করছে, ওই সাইডে ভাত চাপিয়ে দিয়েছে, আর এখানে করছে চিকেন কষা। তো সেটাই, আর চিকেন কষা হয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছিলাম একটা থালাতে চিকেন কষা আর নান, সেটাই খাচ্ছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম 4টার সময় সবাই রেডি হয়ে ইকো পার্ক, খুব কাছেই ছিল বলে। আর এদিকে আমার সোনা পিটুকে আমি নতুন একটা ড্রেস পরিয়েছি, এটা আমি অবশ্যই ঈদে নিয়েছিলাম, পরানো হয়। তো দেখো খুব সুন্দর ভাবে সবাই রেডি হয়ে গিয়েছে, এখানে সালমা আপা, এখানে রিমন জিজু, এখানে আমার ছোট্ট মিমি, হাই করো, বলো হ্যালো গাইস, হাই গাইস, বলো আমাকে কেমন লাগছে। এই যে আরসানা রায়রা, তোমরা দুজন দাঁড়াও ওখানে, আরসান দাঁড়াও দাঁড়াও, আমি ওই রে এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। আচ্ছা সকালে কিন্তু সবার একেবারে টাইটনেস, তুমি এখন কোথায় যাচ্ছ বলো? ইকো পার্ক, thank you.
এখানে আমাদের গোটা পার্ক ঘোরা হলো। তারপর শুরু হলো বৃষ্টি, এমন ঝুমঝুমিয়ে বৃষ্টি আসলো। ভাবির সঙ্গে রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, তো দিয়ে আবার বাড়ি চলে এসেছিলাম। এসেই একটু বেরিয়েছিলাম, আর রাস্তাতে দেখো না আমরা পিৎজা অর্ডার দিয়েছিলাম, তো রাস্তাতে ওখানে পিৎজাটা নিয়ে ওখানে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মলের উদ্দেশ্যে। তো তেমন কিছুই না, এমনি ঘুরলাম, তেমন কিছুই ছিল না। এমনি শুধু আমি আয়রার জন্য টিফিন বক্স আর ছাতা নিয়েছি। তো আয়রা দেখো না সব জায়গায় নিবো নিবো করছে। ড্রেসের কালেকশান ছিল মোটামুটি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টটা বলিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলকে